গেল 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ, নতুন সরকারের মন্ত্রিসভা গঠন সম্পন্ন। গতকাল বৃহস্পতিবার ঘটা করে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেছে। এবারের মন্ত্রিসভায় গতবারের মতোই এসেছে রদবদল, যোগ হয়েছে বেশ কিছু নতুন মুখ, তবে নড়চড় হয়নি তথ্য ও বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম। এবারও এই বিভাগে টেকনোক্রেট মন্ত্রী করা হয়েছে স্থপতি ইয়াফেশ ওসমানকে। চলুন জেনে নেই আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর গুড বুকে থাকা এই রাজনীতিবিদ সম্পর্কে। কোন সাধারণ পরিবার থেকে উঠে আসেননি ইয়াফেশ ওসমান। বিখ্যাত কথা সাহিত্যিক শওকত ওসমানের ছেলে তিনি। 1946 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সি অর্থাৎ বর্তমান বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম সালেহা ওসমান। ইয়াফেশ ওসমান চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের ছাত্র ছিলেন, পরে ভর্তি হন সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকেই পাশ করেন মাধ্যমিক, এরপর নাম লেখান নটরডেম কলেজে। ওই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটে। ছাত্র অবস্থায় রাজনীতি সচেতন ছিলেন ইয়াফেশ ওসমান, সক্রিয় ছিলেন বাম ঘরানার ছাত্র রাজনীতির সাথে, ছিলেন তুখোড় ছাত্র নেতা। 1970 স্থাপত্য বিদ্যায় পড়াকালীন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন, পরে বুয়েটের ছাত্র ইউনিয়নের নেতা হিসেবে ইউক্সুর ভিপি নির্বাচিত হন তিনি, অগাধ দেশপ্রেম ইয়াফেশ ওসমানের। 1971 সালে যখন এদেশের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, তখন ঘরে বসে থাকতে পারেননি তিনি। দেশ মাতৃকাকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা যুদ্ধে। গেরিলা যোদ্ধা ছিলেন, যুদ্ধ করেছেন 2 নং সেক্টরে, রণাঙ্গনে বুক চিতিয়ে লড়াই করে ছিনিয়ে আনেন স্বাধীনতার লাল সূর্য। ইয়াফেশ ওসমান তার কর্মজীবন শুরু করেন একজন স্থপতি হিসেবে। 1970 সালে তিনি জুনিয়র স্থপতি হিসেবে কাজ শুরু করেন ফজলুর রহমান খানের অধীনে। 1972 সাল পর্যন্ত খান সাহেবের অধীনে কাজ করেন, এরপর স্থপতি হিসেবে যোগ দেন বাংলাদেশ সরকারের আবাসন বিভাগে। 1974 সাল পর্যন্ত টানা 2 বছর এই খাতে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া কর্মজীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ইয়াফেশ ওসমান। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক তিনি। এছাড়া স্থাপনা ও প্রকৌশল বিষয়ক কনসালটেন্সি ফার্ম প্রকল্প উপদেষ্টা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। রাজনৈতিক জীবনের এক পর্যায়ে বাম রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন শওকত ওসমান পুত্র, যোগ দেন বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগে। সে সময় দলটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ছাত্র অবস্থা থেকে রাজনীতি করে হাত পাকানো ইয়াফেশ ওসমান 2009 সালে প্রথম দেশের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব কাঁধে তুলে নেন, তা হল মন্ত্রিত্ব। সে বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2014 সালেও মূল্যায়ন করা হয় ইয়াফেশ ওসমানকে, দ্বিতীয়বারের মতো একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ প্রাপ্ত হন তিনি, তবে সেবার আর বেশি দিন প্রতিমন্ত্রী হিসেবে থাকতে হয়নি তাকে। বছর খানেক পর অর্থাৎ 2015 সালে একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন, সেবার এ পদে আসীন থাকার 3 বছর পর দায়িত্ব ছেড়ে দেন। এর 1 বছর পর অর্থাৎ 2019 সালে ফের একই বিভাগে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, এবারও একই মন্ত্রণালয় তুলে দেওয়া হয়েছে তার হাতে। সাহিত্যিক পিতার সন্তান ইয়াফেশ ওসমান রাজনৈতিক হিসেবে গড়ে তুলেছেন এক বর্ণাঢ্য কর্মজীবন, তারই ধারাবাহিকতায় এবারও নিযুক্ত হয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে।